আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঝটপটে মুচমুচে চিকেন পকোড়া। বিকেলের নাস্তায় অথবা মেহমানদারিতে চাই চিকেন পকোড়া, আর এই পকোড়াটি তৈরি করা খুবই সহজ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম বোমলেস চিকেন নিয়েছি। চিকেনটা আমি এইভাবে ছোট ছোট ভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, নুন স্বাদ মতো 1/2 চামচ, লেবুর রস 1 চামচ, ভিনেগার 1/2 চামচ, হলুদ, জিরের গুঁড়ো 1/2 চামচ, চাট মশলা 1/2 চামচ, গরম মশলা 1 চামচের 1/4 ভাগ, কাঁচামরিচ কুচি 1 চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ, ধনিয়ার পাতা কুচি 1/2 কাপ, 1/2 কাপ পরিমাণ বেসন, 1 চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আপনারা চাইলে এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে পারেন, কিন্তু আমি এটা এখনই ভেজে দেখাবো। প্যানে আমি তেল গরম করে নিয়েছি, মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলো আমি ভেজে নেব। পকোড়াগুলো আমি এরকম গোল গোল শেপ দিয়ে নেব। অবশ্যই মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলো ভাজতে হবে, নাতে উপর থেকে ভাজাও হয়ে যাবে, ভিতরে মাংসগুলো কাঁচাই থেকে যাবে। পকোড়াগুলো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি, তাও আমার মোট সময় লেগেছে 7 থেকে 8 মিনিট, কারণ আমি সময় নিয়ে ভেজে নিয়েছি যাতে ভিতর থেকে মাংসটা সেদ্ধ হয়ে আসে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এলে নামিয়ে নেব। পকোড়াগুলো আমি একটা টিস্যু পেপারে পুরো ঢেলে নিচ্ছি। আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেব। বাকি পকোড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে। টমেটো সস দিয়ে চিকেন পকোড়া খেতে মজাই লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, ভিতরে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে।